আমার বন্ধু বাবাজি সোনা মানিকেরাও খুব ভালো করে বুঝুন আমার আপনার নবী উম্মতেরই পাগল উম্মতের জন্য নবী আমার দিন রাত কান্না করেছে আগিয়ে চলুন না বাবা সব মানুষ এক রকম নয় বাবা আমার সব কুকুর এক রকম নয় সব বিড়াল এক রকম নয় এই যুবক সোনা মানিকেরাও আপনি চলে যান দিল্লির সরজমিনে দেখতে পাবেন দেখতে পাবেন হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার যে দরবার দিল্লি আপনার কিনা বাবা আমার দেখতে পাবেন ওনার দরবারে বড় বড় বিড়াল দেখা যায় কেন বিড়াল ওখানে আছে ও গো বাবা সোনা মানিকেরা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে বিড়াল এমন তাসির হয়েছে বিড়ালের মধ্যে ক্ষমতা আল্লাহ পাক দান করেছে মেহমান যতটা ঘরে আসবে দরবারে আসবে ওই বিড়াল ততবার ম্যাও বলবে যতটা মেহমান আসবে ততবার ম্যাও বলবে বাবরচি ততজন আর খানা তৈরি করে লস্কর পাড়ার বিড়াল নয় খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের বিড়াল লস্কর পাড়ার না আব্বাজি আমার কতটা মেহমান আসবে বিড়াল বলে দেয় ততটা খানা তৈরি হয় মেহমানদের একদিন বিড়াল একবার নাও বলেছে একজন বাবরচি খানা একজন মেহমানের তৈরি করেছে কিন্তু বাবা আমার মেহমান এসে গেছে তিনজন কজন এসেছে কজন এসেছে রাগ হবে কি হবে না মান সম্মান সব গেল একজন আর খাওয়া তিনজনে দিতে হবে পেট ভরবে কিনা ঠিক নাই বাবরচি আমাদের ঘরের বাবরচি নয় খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের বাবরচি যুবকরি ইসলামটাকে তো শেষ করে দিয়েছিল বাবা প্রতি যুগে 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 ইসলামের দুশমন দুনিয়ায় এসেছে এ বাবাজি আবার পৃথিবীর জমিনে ইংরেজদের কবল থেকে আব্বা আমার আমাদেরকে বাঁচিয়েছেন জিরি ইমানি জোশ দিয়েছেন জিরি তিনি আশি কে রাসূল সরকারে আলা হযরত জুরকন সুবহানাল্লাহ যখন আপনার কিনা পৃথিবীর জমিনে আমি যে কথাটা বলতেছি তখন ইসলামের ভিতরে নতুন একটা আমদানি করা হলো নতুন একটি কলেমা তৈরি হলো আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরকন সুবহানাল্লাহ বাবা আমার আকবারি ফিতনা বলে ইসলামের ইতিহাস খুলে দেখুন একটি আপনার কিনা কলেমা দিনে এলাহি বলে নতুন ধর্ম আপনার চারি করেছে প্রচার করতেছে তার একটি কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ জোরে বলুন নাউযু বিল্লাহ সেই জামাতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলী হে সেই জামাতে খাজা মুজাদ্দিদ আল বিসানি শেখ হামাদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলী হে আমাদেরকে আল্লাহ পাকের এই বড় বড় দুশমনদের থেকে আমাদের বাঁচিয়ে নিয়েছে আপনি যাদের দেওয়া ইসলাম পেলেন আজ তাদের কি বদনাম করছেন ভারতের মাটিতে যিনি সর্বপ্রথম ইসলাম হাদিস কোরআন এনেছেন তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তার আগে আমিনউদ্দিন তো জন্ম বাপ দাদারে হয়েছে কিনা ঠিক নাই আজমিরের মাটিতে যখন 300,000 বাস আল্লাহ আল্লাহর হাবিব বললেন এক খাজা তুমি আমার আমি তোমার যাও আজমিরে জোরে কর আজমিরের মাটিতে এলেন খাজা আছে 300,000 কটা রাজা তাই তো বলা হয়েছে কি বলেছি জানেন আব্বাজি আমার
মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি আমার সঙ্গে বলুন মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম জুরি কন সুবহানাল্লাহ নবী বংশের অলি তুমি সানজারেতে এ জন্ম হয় পিতৃরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয় লোক লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই মাইনুদ্দিন নাম তুমি আউলিয়াদের মাথার তারা চিস্তিয়া তরি কর্মুল তোমার প্রতি সহায় অতি তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন জুরি কন মাইনুদ্দিন তোমার নামের মালা গেছে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন জুরি কন সুবহানাল্লাহ আল্লাহর ওলি কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল পীর ধরা চাই নইলে ছোট লোটা নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি মাইনুদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে নিয়েছে এদিকে বাবাজি আমার দিল্লি সরজমিনে বাদশা আকবরী ফিতনা বলে একটি আপনি ইতিহাস খুলে দেখবেন যখন নিজের দিনে এলাহি কায়েম করলো খাজা শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল আলী হে তিনি বাবা আমার অগাধ জিহাদ করেছে যুবকেরা সোনামানি কেরা তিনি যখন আকবর বাদশাকে মানলো না আকবর বাদশাকে মানলো না এই যুবকেরা আমার তখন কি হবে উপায় তো কিছু নাই বাবা আমার খাজা শেখ আহমদ সিরহিন্দি কে বাবা বাদশা আকবর তার দলবলের লোকগুলোকে নিয়ে আমার খাজা হুজুরকে বাবা শেখ আহমদ সিরহিন্দি কে বাবা আমার জেলখানায় বন্দি করে দিয়েছে জেলখানায় যখন বন্দি করে গোয়ালিয়ার জেলখানায় বন্দি করে দেয় ওই গোয়ালিয়ার জেলখানায় যত আল্লাহর বান্দা উপস্থিত ছিল সবগুলোকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া তুমি খোঁজ রাখো না গোয়ালিয়ার জেলখানা এখন হঠাৎ বাদশাহ বসে আছে বাদশাহ আকবর তো প্রাসাদ কম্পিত হচ্ছে কিসের জন্য গো কিসের আওয়াজ ভক্তরা বলে বাদশাহ জাহাপনা যে ফকিরটাকে জেলের মধ্যে ভরেছেন ওই ফকিরটা তারা সব কলেমা পড়ে নিয়েছে সবাই মিলে সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকতেছে আল্লাহ 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 করার জন্য আজ আপনার প্রাসাদ তুলতেছে ইমানদারদের আওয়াজ বুলেটের আওয়াজ জোরে বলুন যুবকরে আমার ই সোনামানি কে এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির একজন কাবুল দেশে ছিল একজন মুরিদ নাম তার মোহাব্বত আলী খান কাবুল দেশ থেকে ফিরে আপনার চলে আসতেছে বাবাজি সেনা সৈন্য নিয়ে দিল্লি বাদশাহ আকবরের সঙ্গে জিহাদ করার জন্য যুবকরে আমার এই বাদ
বাড়ির ফিতনা থেকে মোহাম্মদ আলী খান বাদশাহ আকবরের সঙ্গে জিহাদ করেছে বাবা দিল্লি সম্রাট আকবরকে ধ্বংস করে দিয়েছে বাবা দিল্লিটা তার কব্জায় চলে এসেছে মোহাম্মদ আলী খান জেলখানা দরজায় কাছে গিয়েছে হুজুর কে আমি আপনার পাগল মোহাম্মদ আলী খান হুজুর আপনি গদি খালি গদি দখল করুন আমি নুদ্দিন হলে ছুটে যেত সিংহাসনের দরকার আমি নুদ্দিন হলে ছুটে যেত দিল্লির সিংহাসন পাবো মানে আমার হুকুম চলবে এই বস বসে থাকবে ভালো লাগে হায় না ধর্ম আমার হুজুর বলছেন হায় না ধর্ম কলকশালে কামেল পীরের ধ্যান ছাড়া ওরে যায় না জয় কর হিংসা দিয়ে হিংসুকের মত ওরে যায় না জয় কর ধর্ম কোনো কলকশালে হয় না ধর্ম হয় আল্লাহ ওয়ালাদের ধ্যানে যদি কোন সুবহানাল্লাহ আব্বাসিয়া আমার হুজুর আপনি গদি দখল করুন হুজুর বলেন বাবা আমি তো তোমায় বলিনি আমি দিল্লির গদি চাই না আমি রাসূলুল্লাহর ভালোবাসা চাই বন্দুলিপ সোনামানি কেন সময়ে সময় এসেছে বাদশাহ আকবরের ফিতনা থেকে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহর মেহনত ওনার প্রধান খলিফা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহর মেহনত পৃথিবীর মানুষকে মুসলমানকে আল্লাহ হেফাজত করে নিয়েছেন জোরে বলুন ও বাবাজি আমার ওই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহর দরবারের বাবরজি সঙ্গে সঙ্গে রেগে যায় মনটা খারাপ হয়ে যায় তুই আজকে একবার বললি মেহমান কেন তিনটি এলো লাঠি নিয়েছে মারতে যাবে এটা আমিনউদ্দিনদের বাড়ি যে বুয়াল থাকে সে বুয়াল না যে ভাত মাছ যদি রান্না করে রেখে যাও তোকে খেয়ে আসবে সামান্য আপনার বাড়িতে যদি আপনি কুকুর পোষেন বুয়াল পোষেন তা আপনি যদি সোতা শুয়ে পড়েন শোয় না বাবা যে পোষ মেনে যায় আসে না আহরে কুকুরকে ডাকলে আওয়াজ দেয় এক কুকুর যদি এই লস্কর পায় আওয়াজ করে ঘেউ পাশে কুকুর থাকলে বলে ঘেউ আর দৈনন্দিন পাঁচবার ডাক দিচ্ছে আল্লাহর ঘর থেকে হাই আলা সালা শুয়ে আছে মানুষ নামাজে যায় না মানুষের ডাকে মানুষ সাড়া দেয় না হাতি হাতির ডাকে সাড়া দেয় কুকুর কুকুরের ডাকে সাড়া দেয় গাধা গাধার ডাকে সাড়া দেয় মানুষ মানুষের ডাকে সাড়া দেয় না কি হয়েছে আপনার রাগ করছেন বাপ আব্বাজি আমার সোনা মানিকে আরব বিড়ালটা চালাক লাভ মেরে হুজুরের কাছে গেলে হুজুর খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা মেহমান এসেছে খাবার দাও সঙ্গে সঙ্গে বাবরচি হুজুরের হুকুম পালন করার জন্য তিনটি জায়গাতে খাবার খোলে মেহমানদেরকে বলেন ভাই জানেরা আসুন খানা খেয়ে নেন এ দুপুর বেলা আপনারা খানা খেয়ে নেন বাবাজি আমার একজনা বলছে হুজুর আমি রোজা রেখেছি জোরে বলে আরো জোরে বলো আমি রোজাদার আরেকজনা বলছেন আমি বাড়ি থেকে খেয়ে এসেছি নিয়ত করে এসেছি দরবারে খাব না আর একজনা বলে আমি দরবারে খাবার নিয়েতে এসেছি ওরে যুবক আল্লাহর ওলির দরবারের বিয়াল মেহমান তিনটি আসবে একজন খাবে তাই একবার ম্যাও বলেছি যুবকের আওয়াজ আমার নবী বলেন একজন শহীদ দুইজন শহীদ একজন সিদ্দিক আমার উপরে পাহাড় উঠেছে তুই নড়াচড়া বন্ধ করে দে আমার ওই নবীকে ভালোবেসে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার দরবারের বিয়াল একবার মাও বলেছে কিন্তু মেহমান আসবে ও যে রোজাদার এ জানলো কেমনে এ যে খেয়ে এসেছে কেউ বা বুঝলো কেমনে এটাই তো আমার আল্লাহ পাকের মেহবুবদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে সব বিয়াল এক না এবং সব কুকুরও এক না মানুষ তোর প্রশ্নই ওঠে না
কি গো সব মানুষ এক নয় একই ভাটায় তৈরি করেছেন পায়খানা ঘরে লাগিয়েছেন আবার ওই ইটেনে মসজিদে লাগিয়েছেন দু নাম্বার পিকি এখানে ওখানে ওখানে নামাজ হয় আর এখানে আরাম পাই কি গো বল বলছি নাকি বাপজি আমার কথা রাগ করেন তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে এটাই বুঝাতে চাচ্ছি মানুষ সবই মানুষের সমান শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান মানুষ না মেনে হলো শয়তান ইহা কোরআনে শোনা যায় বাবা শিক্ষা দীক্ষাতে ব্যবধান হলো শিক্ষা স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজে যেখানে যান শিক্ষা পাবেন শিক্ষা করলে কাকে কি বলা হয় পণ্ডিত অনেক জ্ঞান অর্জন পণ্ডিত হয়েছে কি পণ্ডিত হয়েছে পণ্ডিত আর পণ্ডিত এক নয় পণ্ডিত আলাদা পাণ্ডিত্য আলাদা মানুষ আলাদা মানুষত্ব আলাদা ইনসান আলাদা ইনসানিয়ত আলাদা এ বাবা পণ্ডিত কিতাব পড়ে হাওয়া যায় যেমন মক্কা কাবা তওয়াব করলে হাজি হয় মৌরির কাছে গেলে দলিল লেখা যায় যত সময় ইসলাম না পড়বে ওই দলিলের কোন মূল্য আছে ভাই হজ করে কাবা তওয়াব করলে মৌরির কাছে গেলে দলিল হয় কিন্তু রেজিস্টার অফিসার যেই সই দেবে স্ট্যাম্প দেবে তখন রেজিস্ট্রি হবে স্ট্যাম্প পড়বে হজ করে কাবা তপ করে হজ হয় মদিনায় আমার নবী পাকের রওজায় গেলে স্ট্যাম্প পাওয়া যায় জোরে কর অনেকে কাবা তপ করে আসে স্ট্যাম্প বলে ও ও দলিলের মূল্য নাই স্ট্যাম্পবিহীন অফিসারের স্বীকৃতিবিহীন যেমন দলিলের মূল্য নাই আমার রাসূলুল্লাহর রওজায় যাওয়াবিহীন তার হজের কোনো মূল্য নাই কাবা তওয়াব করে হজ হবে রাসূলের রওজায় যাওয়া যাবে না বলে জিয়ারত করাই খারাপ কেন জিয়ারত করা যাবে না আপনাদের পায়ে ধরে বলি আমার রাসূলুল্লাহ 6 বছর বয়সে আব্বার মাজার জিয়ারত করতে যাননি আম্মাজানকে হারিয়ে এসেছেন কয়েক দফা নবী আমার আব্বা আম্মা রওজা জিয়ারত করেছেন জোরে বলুন শুধু তাই নয় আমার নবী তো করেছেনই সাহাবায়ে কিরাম করেছেন রাসূলুল্লাহ যখন পর্দায় চলে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন হঠাৎ স্বপ্ন দেখছেন আমার নবী বলছেন বেলাল তোমার কি আমার কথা মনে পড়ে না আব্বাজি ভোর রাতে রাতের গভীরে উঠেছেন ঘোড়া ছুটিয়ে মদিনায় আসছেন কেন রাসূলুল্লাহ তো দুনিয়া থেকে পর্দা করেছেন আমি বেলাল রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব এই রওজা জিয়ারত করো সাহাবীদের সুন্নাত আমরা মুসলমান ইমানদার তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দরবারের অবলা জীবদেরও আল্লাহ পাওয়ার দেয় জোরে বলুন ও বাবা আলে পাক পাঁচ পাঞ্জাতান খেয়াল করুন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাটিতে দেখলেন সব পানি নেই তিন দিন বন্ধ উনি একটি মুশকিজান নিলেন আর ঘোড়া ছুটিয়ে ছুটেছেন ইয়াজিদ বলে এই ইয়াজিদের সেনা ইবনে সাদ বলে শিমার বলে এই ধর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেন ফিরাত নদীতে পৌঁছে না যায়